হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। 2022 2022 সাল কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেটি আজকে জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। 2022 অর্থাৎ 2022, আর এই 2022-এর বছরটিকে যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন 3-2 এই বছরটিতে আছে, আর 3-2 যদি আমরা যোগ করি তাহলে হয় 6। প্রথমত 2 আর দ্বিতীয়ত আমরা পেলাম 6। 2 সংখ্যাটি হলো চন্দ্রের এবং 6 সংখ্যাটি রিপ্রেজেন্ট করে ভিনাস শুক্রকে। তাহলে বলা যেতে পারে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে এই বছরটিতে কোনো না কোনোভাবে শুক্রের প্রভাব বেশি থাকবে, চন্দ্রের প্রভাবও বেশি থাকবে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের শুক্র হলো তাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তাদের ভাগ্যপতি, নবম ঘরের অধিপতি, এবং চন্দ্র তাদের একাদশ ঘরের অধিপতি। দুটো প্ল্যানেটই অত্যন্ত ইম্পর্টেন্ট হাউজের লর্ড। চলুন আমরা রাহু কেতু দুটি শ্যাডো প্ল্যানেট বা নোড এবং বৃহস্পতি ও শনি এই 4টি প্ল্যানেটের উপর বেস করে বার্ষিক রাশিফলটা আলোচনা করার চেষ্টা করুন। দেখুন, আপনাদের নবম ভাবে এতদিন অবস্থান করছিলেন রাহু, এবং রাহু আপনাদের অষ্টমে প্রবেশ করবে 2022-এর মার্চ মাসের 17 তারিখে, এবং কেতু আপনাদের এতদিন অবস্থান করছিলেন রাশির তৃতীয় ভাবে, কিন্তু সেই কেতু 2022-এর মার্চ মাসের 17 তারিখের পর অবস্থান করবে রাশির দ্বিতীয় ভাবে। কিছু দিক থেকে ডেভেলপমেন্ট হবে, কিছু দিক থেকে সমস্যা সরে যাবে, আবার কিছু দিক থেকে কিছুটা প্রবলেম আসতে পারে। কোন কোন দিক থেকে সমস্যা সরে যেতে পারে? নবম থেকে রাহুর ট্রানজিট অষ্টম ভাবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে না, পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা কিছুটা ভালো হচ্ছে 2022 সালে। তার সাথে যাদের ভ্রমণের খুব ইচ্ছা ছিল, ভ্রমণ হচ্ছিল না বা ভ্রমণ করার দরকার ছিল, তাদের ক্ষেত্রেও ভ্রমণের জায়গা ফুলফিল হবে। তার সাথে ট্রান্সফারের যোগ কিন্তু থাকবে 2022 সালে চাকুরিজীবীদের বা কর্মজীবীদের। তার সাথে আর কিছু হবে, ধর্মীয় দিকে আপনার ইনক্লিনেশন অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। শুধুমাত্র তাই নয়, স্বাস্থ্যের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা থাকবে, বিশেষ করে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট ডেফিনেটলি থাকছে। কেতুর তৃতীয় ভাব থেকে সরে যাওয়া আপনার ইনক্লিনেশন, আপনার আগ্রহ ইত্যাদি ইত্যাদি জায়গাটাকে কিন্তু অনেকটা গ্রোথ দেবে। সহোদরের সাথে সম্পর্কের ক্ষেত্রটা অনেক ভালো হবে, যোগাযোগটা আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং কমিউনিকেশনের ক্ষেত্রটা বেশ 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 প্রবল হবে সে কথা কিন্তু বলা যেতেই পারে। শুধুমাত্র তাই নয়, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো শিল্পকলার সাথে যুক্ত থেকে থাকেন ডেফিনেটলি দেখা যাচ্ছে আপনার দক্ষতা, আপনার কারিগরি ইত্যাদি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ভ্রমণের ক্ষেত্রেও আমি বললাম, ভ্রমণের ক্ষেত্রে যথেষ্ট একটা পজিটিভ দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা আসা সম্ভব। অষ্টমী ঘরে রাহুর উপস্থিতি 2022-এর মার্চ মাস থেকে থাকছে। দেখুন, 8 হাউস, অনেকেই মনে করেন যে অষ্টম ভাব অত্যন্ত নেগেটিভ হাউস, অত্যন্ত নেগেটিভ রেজাল্ট দেয়, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে শুনবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু সাবধানতা আমাদের তো অবশ্যই মেনটেন করতে হবে। কোন কোন ক্ষেত্রে? অষ্টমভাবে রাহুর উপস্থিতি আপনাকে অবশ্যই অ্যাক্সিডেন্টাল বিষয়গুলো থেকে সাবধানতা মেনটেন করতে হবে। দেখুন, কথাটা অপ্রাসঙ্গিক হয়ে গেল, কেননা অ্যাক্সিডেন্ট এই যে বিষয় থেকে সাবধানতা কী করে গ্রহণ করে? হঠাৎ করেই তো হয়ে যেতে পারে না, আপনাকে সাবধানতা গ্রহণ করতে হবে যে যে ক্ষেত্র থেকে সাধারণত সম্ভাবনা থাকে কোনো দুর্ঘটনা ঘটার, সেই সেই ক্ষেত্রকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি সম্ভব হয়, এবং যদি আপনাকে অ্যাভয়েড করতে না পারেন সেক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে তারপরে আপনাকে সেই ক্ষেত্রের সাথে ডিল করতে হবে। এর পরের যে বিষয় আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো আপনার অফিসিয়ালসদের সাথে,
আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তা না হলে একটা পেনাল্টি আসতে পারে, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের সাথে লিঙ্কেড কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা সমস্যা আসতে পারে, একটা প্রেশার আসতে পারে। আর সেই প্রেশারটা যদি কম চান বা চান যে প্রেশারটা না আসুক, তাদের সাথে সখ্যতা আপনার বজায় রাখতেই হবে। অষ্টমভাবে রাহুর উপস্থিতি, রাহুর অবস্থান মেন্টাল অবস্টেকল বাড়াবে, মানসিক দুশ্চিন্তা আপনার বাড়াতে পারে। মানসিক দুশ্চিন্তা কমানোর জন্য বছরের প্রথম থেকেই মেডিটেশন করুন। এছাড়াও বিভিন্ন রকম পদ্ধতি আছে কিভাবে টেনশন কমানো যায়। আমি চেষ্টা করব আমার যে মোটিভেশনাল চ্যানেলটা রয়েছে সেখানে কিভাবে চিন্তা কম করা যায়, মানে দুশ্চিন্তা কম করা যায়, সে বিষয়ক ভিডিও আপলোড করার জন্য। এবং তার সাথে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অষ্টমভাবে রাহুর উপস্থিতি এই সময় কিছু প্রতারকের পাল্লায় আপনি পড়তে পারেন, এ বিষয়ে সাবধানতা গ্রহণ করুন। দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি আয় আপনার বন্ধ করে দেবে না, খুব ভালোভাবে বুঝুন। আয় কিন্তু আপনার বন্ধ হবে না, আয় যেমন হচ্ছিল তার থেকে আরও বেটার হবে, কারণ তেমনই যোগ কিন্তু এবছর আপনাদের জন্য থাকছে। তাহলে প্রবলেমটা কোথায়? ধনভাবে কেতুর উপস্থিতি হঠাৎ করে অযাচিতভাবে বেশ কিছু অর্থ আপনার দণ্ড হতে পারে, সেটা প্রতারকের পাল্লায় হতে পারে বা সেটা আপনার কোনো মিস্টেকের কারণে হতে পারে। এই দুটো বিষয় আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, আপনাকে একটু মাথায় রাখতে হবে। এবং তার সাথে খরচের ক্ষেত্রটিকেও কিন্তু এবছর লাগাম দিতে হবে আপনাদের প্রথম থেকে, বিশেষ করে মার্চ মাসের পর থেকে খরচের ক্ষেত্রে আপনাকে লাগাম দিতে হবে, আপনাকে বাজেটটাকে কন্ট্রোল করতে হবে। এবং করছি করছি বলে যে রেখে দেওয়ার বিষয়টা থাকে, অনেক প্ল্যান অনেক পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে গিয়ে দেখা যায় ম্যাক্সিমামটাই হলো না বা অন্য একটা পরিকল্পনা চলে আসলো, এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে এটা যেন রিপিট না হয়। পরবর্তী যে ট্রানজিট বা গোচরের আঙ্গিকে আমরা আলোচনা করব সেটি হলো বৃহস্পতি ট্রানজিট। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত, কম বেশি দু একটা দিন, এবং তারপরে বৃহস্পতি আবার রেট্রোগ্রেড মোশনে যাবে জুলাই মাসের শেষের দিকে বলা যেতে পারে। এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চারটে মাস কিন্তু তার প্রিভিয়াস সাইনে ইনক্লিনেশন থাকবে, অর্থাৎ সপ্তম 4-7 এর কানেকশন 4-6 এর কানেকশন। এবং আপনাদের সপ্তমপতি ও বৃহস্পতি যে সপ্তমে অবস্থান করবে বেশ খানিকটা সময় বলা যেতে পারে এপ্রিল মে জুন জুলাই, তাহলে আলটিমেটলি কী কী দিক থেকে ডেভেলপমেন্ট হতে পারে? যাদের বিবাহের সমস্যা চলছিল বিবাহের যোগ কিন্তু থাকবে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের এপ্রিল মাসের পর থেকে। দ্বিতীয় যে বিষয় আপনাদের ক্ষেত্রে পজিটিভ বলে আমার মনে হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের, সেটি হলো বৃহস্পতির এহনো ট্রানজিটের ফলে যাদের দাম্পত্যে সমস্যা ছিল, হয়তো এমন সমস্যা সেটা হয়তো ডিভোর্সের দিকেই এগিয়ে যাচ্ছে, সেই ধরনের কিছু সমস্যাও সমাধান হবে। দেখুন কিছু কেন বললাম, আপনারাও জানেন যে রাশিফল সম্পূর্ণটা কিন্তু মেলে না। কেন মেলে না? কারণ রাশিফল একটা বিষয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের জন্য, কিন্তু এই বিষয়টির সাথে আরও অনেক বিষয় আছে। আমরা যদি বিবাহের আঙ্গিকে কথা বলি তাহলে নবাংশ চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনার জন্মছক আমরা যদি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিচার করি সেক্ষেত্রে সপ্তম কাসপাল সাবলট অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ডিভিশনাল চার্টের কথা বললাম D9, তাছাড়াও সপ্তমভাবে পজিটিভ প্ল্যানেট তার লর্ড তার প্লেসমেন্ট সেই লর্ডের উপরে যে কোনো অন্য প্ল্যানেটের অ্যাসপেক্ট বা সেই লট কোন স্টারে বসে আছে ইত্যাদি বিষয় নিখুঁতভাবে দেখার প্রয়োজনীয়তা থাকে। এবং নিখুঁতভাবে দেখার পর যে বিষয়টার উপর চোখ রাখতে হয় সেটা হলো বিংশোত্তরী দশা। এবং বিংশোত্তরী দশা অন্তর্দশার ক্ষেত্রে যদি বিবাহের যোগ থাকে এবং ট্রানজিট যদি ম্যাচ করে তখন গিয়ে পার্টিকুলার ইভেন্টটা ঘটে। যাই হোক, আমরা অন্য আরেকদিন ডিটেলস আলোচনা করব কিভাবে হরোস্কোপ দেখতে হয়, হাউ টু জাজ এ হরোস্কোপ প্রপারলি। এবং যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকছে,
বৃহস্পতির এহেন ট্রানজিটের ফলে পড়াশোনার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসবে। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ যেমন বৃদ্ধি পাবে আগামী বছর, নতুন কোনো এডুকেশনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাটাও যথেষ্ট পরিমাণে বাড়বে। এবং কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পড়াশোনা, ব্যবহারিক শিক্ষার দিকে কিন্তু ঝোঁক বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা রয়েছে কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনাদের পঞ্চমপতি গ্রহ হলেন শনি। এই শনি আপনাদের পঞ্চমে অবস্থান করছে, শুধু তাই নয়, সে ষষ্ঠভাবে যাবে এপ্রিল মাসে, জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত সেখানে থাকার পর তার আবার ইনক্লিনেশন টু প্রিভিয়াস সাইন থাকছে। এবং এই যে শনি পঞ্চমপতি গ্রহ আপনাদের সেলফ প্রফেশনে যারা রয়েছেন কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের, পরিষ্কার একটা কথা বছরের শুরুতেই বলি, অত্যন্ত ভালো বছর। এবার এই অত্যন্ত ভালো কথাটা না অনেক আপেক্ষিক, দিন শেষে দেখবেন, বছর শেষে দেখবেন অনেকেই অনেক ভালো আছেন, গত বছরের তুলনায় অনেক বেটার বেটার হয়েছে, আবার অনেকের অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে। এর কারণ হতে পারে আপনার সঠিক প্রফেশন নির্বাচন না করা, এর কারণ হতে পারে আপনার সঠিক আগ্রহ না থাকা, এর কারণ হতে পারে যেটি আপনি চান, যে প্রফেশনে আপনি আনন্দ পান, যে প্রফেশনের প্রতি আপনার অগাধ ভালোবাসা আছে, সেটা না করে আপনি অন্য প্রফেশনের সাথে যুক্ত, যে কোনো ধরনের কারণ হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কিংবা সাইকোলজিক্যাল, হোয়াট এভার, আপনাদের ক্ষেত্রে প্রফেশনের ডেভেলপমেন্টের জায়গা থাকছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, কন্যারাশি কন্যালগ্নের মধ্যে প্রচুর ডক্টর রয়েছেন, মেডিসিনের ডক্টর রয়েছেন, সার্জন রয়েছেন, প্রচুর লয়ার রয়েছেন, প্রচুর আর্টিস্ট রয়েছেন। সেলফ প্রফেশনের সংখ্যা কন্যারাশি কন্যালগ্নের ক্ষেত্রে প্রচুর বেশি দেখা যায়, এবং অকাল্ট প্র্যাকটিস করেন এমন অনেক মানুষ রয়েছেন কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের মধ্যে। তাছাড়াও দেখা যাচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে প্রচুর ছেলে আছে, প্রচুর ছেলে মেয়ে কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকা যারা মার্কেটিংয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে। সেটা মানি মার্কেটিং হতে পারে, সেটা প্রোডাক্ট মার্কেটিং হতে পারে, অন্য যে কোনো মার্কেটিং হতে পারে। ইনস্যুরেন্স এজেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও এই বছরটা বেশ 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 ভালো। আর আর্টিস্ট, পেইন্টার, যারা সিঙ্গার রয়েছেন, যারা ড্যান্সার রয়েছেন, যারা অ্যাক্টরস রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে, যারা ফটোগ্রাফার রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে। অবশ্যই নিজস্ব জন্মছকের বিংশোত্তরী দশাটা কিছুটা ভ্যারি করে, কিছুটা আলাদা কথা বলতে পারে, সেক্ষেত্রে সেই ছকটাও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থাকে। এবং স্যাটার্নের পঞ্চমের অবস্থান প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আনবে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গ্রোথ, অগ্রগতি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে স্পেশালি থাকছে কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এপ্রিল, মে, জুন, জুলাইয়ের হাফ, মিডিল অফ দ্য জুলাই এই পর্যন্ত কিন্তু আপনাদের থাকছে, এবং চাকরির প্রমোশনের সম্ভাবনাও ঠিক একই সময়ে থাকছে। তার সাথে বলবো যাদের চাকরি স্থলে সমস্যা চলছিল, হ্যাঁ, ট্রান্সফারের যোগ আপনাদের থাকছে বছরের প্রথম দিকে, শেষের দিকে হয়তো সেইভাবে থাকবে না, তবে ডেজিগনেশন বৃদ্ধি, গ্রোথ, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2022 কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের বেশ কিছু দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অ্যাস্ট্রোলজিক্যাল যে রাশিফলের প্রেডিকশন, সেটা আপনি চলার পথে গাইডেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। ডোন্ট ডিপেন্ড অন রাশিফল, রাশিফলের উপর নির্ভর করবেন না, রাশিফলের বিষয়বস্তুগুলো শোনার চেষ্টা করুন। যদি মনে হয় সেটা আপনার জীবনের সাথে প্র্যাকটিক্যাল হতে পারে, আপনি যে প্রফেশনে রয়েছেন তার সাথে আমাদের কথাগুলো যদি আপনার ম্যাচ করে, সেক্ষেত্রে আপনি ঠিক সেইভাবে এগোনোর চেষ্টা করুন। এবং যে জায়গাগুলোই অসন্তোষজনক, সন্তোষজনক নয়, সেই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন তাতে তো কোনো সমস্যা নেই, তাতে বরং আপনার ভালোই হবে। আজকের রাশিফলের অনুষ্ঠান, বাৎসরিক রাশিফলের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, এবং 2022 জানুয়ারির প্রথম দিন থেকে আপনারা দৈনিক রাশিফলের ভিডিও পাবেন, সেই কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই কথা আপনাদেরকে দিলাম। শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে অনেক বেশি ভালো রাখুক, অনেক বেশি সুস্থ রাখুক। আজকে এখানেই শেষ করব, নমস্কার।